গেল জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার। আজ দুজনার দুটি পথ ওগো, দুটি দিকে গেছে ব্যাকে, এক ছাদের নিচে আর থাকছেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি। ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান হচ্ছে তাদের। আচমকা বিচ্ছেদের এই ঘোষণায় কানাডায় ট্রুডো ভক্তরা হতবাক। পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ক্যারিশমেটিক লিডার হিসেবে জাস্টিন ট্রুডোর খ্যাতি বিশ্বজুড়ে। দল মত নির্বিশেষে তিনি সকলের একজন প্রিয় নেতা। তার এই বিচ্ছেদে হতভম্ব পুরো বিশ্ব। কিন্তু কি এমন ঘটেছিল তাদের জীবনে? হৃদয় ভাঙার মতো ঘটনা ঠিকঠাক সামলানো একটা শিল্প, তার চেয়ে বড় শিল্প হচ্ছে হৃদয় ভাঙতে না দেওয়া। নারী পুরুষ স্বামী স্ত্রী হয়ে একসঙ্গে থাকার ব্যাকরণটি খুব একটা যে সহজ নয় সেই সূত্র আমাদের সকলেরই জানা। হয়তো কানাডার মতো দেশ চালানোর চেয়েও এটি কঠিন হয়ে গিয়েছিল জাস্টিন ট্রুডোর কাছে। তাই তো তিনি এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ক্ষমতা ও অর্থ কোনটাই সংসারে সুখ ধরে রাখার জন্য যথেষ্ট নয়, সেই কথা আবারও প্রমাণিত হলো। একমাত্র পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার অভাবেই ভেঙে যায় সোনার সংসার। কি নেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ওনার স্ত্রী সোফির মাঝে? সবকিছু থাকার পরও কেন এই বিচ্ছেদ? এই প্রশ্নের উত্তর এখনো সবার কাছে অজানা রহস্যময়। বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, ট্রুডো দম্পতি নিজেদের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে আলাদা থাকার এই সিদ্ধান্ত সব ধরনের নৈতিক ও আইনি পথ মেনেই নিয়েছেন। সামনে বিচ্ছেদের ক্ষেত্রেও সব পদক্ষেপ আইন ও নৈতিকতা মেনেই নেবেন। প্রাক্তন মডেল ও টিভি উপস্থাপিকা সোফির সাথে ২০০৫ সালে মন্ট্রিয়লে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাস্টিন ট্রুডো। এই দম্পতির রয়েছে তিন সন্তান জাভিয়ের, এলাগ্রেস ও হ্যাড্রিয়ানের। এই বিচ্ছেদ সম্পর্কে জাস্টিন ট্রুডো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় লিখেছেন, সোফি এবং আমি এই সত্যটি শেয়ার করতে চাই যে অনেক অর্থবহ এবং কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কানাডার ইতিহাসে জাস্টিন ট্রুডো দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। আগের রেকর্ডটিও ট্রুডোর পরিবারের। জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডো ও মা মার্গারেট ট্রুডো ১৯৭৯ সালে আলাদা হয়ে যান এবং ঘটনাটি ঘটে ১৯৮৪ সালে ট্রুডোর বাবার প্রধানমন্ত্রীত্বের শেষ বছরে। সেপারেশন এগ্রিমেন্ট সাইন করার পর জাস্টিন ট্রুডো অনুরোধ করে বলেন, ফর দ্য ওয়েলবিং অফ আওয়ার চিলড্রেন উই আস্ক দ্যাট ইউ রেসপেক্ট আওয়ার অ্যান্ড দেয়ার প্রাইভেসি।